ভাগ্য বুঝি একেই বলে। পাঁচবার আইপিএল এর ফাইনালে উঠে পাঁচবারই শিরোপা উঁচিয়ে ধরার স্বাদ পেয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে সববারের চেয়ে এবারে ট্রফির স্বাদটা হয়তো একটু হলেও বেশি পাচ্ছেন ভারত দলের এই অলরাউন্ডার, কারণ এবার নতুন দল গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে খেলে প্রথম আসরে দলটিকে শিরোপা এনে দিয়েছেন পান্ডিয়া। তাই আবেগের জায়গাটা কিছুটা হলেও ভিন্ন। এবার আইপিএলে সব মিলিয়ে 487 রান এই হার্ড হিটারের। ব্যাটিংয়ে টাইটান্সের হয়ে ঝড় তো তুলেছেনই, আবার দলের অর্ডার পরিবর্তন করে মাঝ উইকেটে খেলে অন্যদের নির্ভার রেখেছেন। ফাইনালেও 30 বলে 34 রান সঙ্গে 3 উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছেন। তবে বোলিং ব্যাটিং সব বিভাগে আলো ছড়ালেও ব্যাটিংটাকেই বেশি উপভোগ করেন পান্ডিয়া। নিজেকে একজন ব্যাটার হিসেবে ভাবতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ব্যাটিং আমার হৃদয়ের কাছাকাছি, তাই এটা করতেই বেশি আগ্রহ অনুভব করি। ভালো ব্যাট করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারা আমার কাছে চ্যালেঞ্জের মতো। বিশেষ করে মাঝামাঝি ওভারে যখন একটা ভালো স্কোর এনে দেয়া যায়, তখন অন্য ব্যাটসম্যানরাও স্বাচ্ছন্দ্য বোধ করে ব্যাট করার সময় নির্ভার হয়ে খেলতে পারে। আইপিএলে খেলতে সবসময় পছন্দ করেন হার্দিক পান্ডিয়া, কিন্তু জাতীয় দলের জার্সিটা সবসময় টানে তাকে। ভারতের হয়ে মাঠে খেলতে পারাটা স্বপ্নের মতো মনে করেন এই অলরাউন্ডার। সাদা বলের গেল 3 আইসিসি আসরে ব্যাট আর বল হাতে দারুণ পারফরমেন্স করেছিলেন তিনি। যদিও ট্রফিটা অধরাই রয়ে গেছে টিম ইন্ডিয়ার, এবার সেই স্বপ্নটা পূরণ করতে চান পান্ডিয়া। ভারত জাতীয় দলের হয়ে খেলা সবসময় একটা স্বপ্ন পূরণের মতো, সেটা আমি আগে যত ম্যাচই খেলি না কেন। আমার কাছে দেশের হয়ে প্রতিনিধিত্ব দেওয়া সবসময় আনন্দের। ক্যারিয়ারে যত ভালোবাসা আর সমর্থন পেয়েছি সব ভারতের জন্য খেলেই পেয়েছি, স্বল্প মেয়াদে হোক কিংবা দীর্ঘ মেয়াদে হোক, যে কোনো ক্ষেত্রে বিশ্বকাপ জিততে চাই আমি। গেল বছর নভেম্বরে টি টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ নামিবিয়ার বিপক্ষে ভারতের হয়ে মাঠে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। ফারজানা মুমু, সময় সংবাদ।